আসসালামু আলাইকুম। আজকে আমি আলু কিমা পরোটা বানিয়েছি, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটি গামলায় প্রায় 4 কাপের মতো আটা নেব। আটার সাথে আমি 1 চামচ লবণ দেব। এটা নরম করার জন্য আমি 1 চামচ খাবার সোডা ব্যবহার করব। তারপর আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানাবো। এবং ভালো করে মাখাতে হবে। এভাবে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি যেন ডোটা একদম নরম না হয়ে যায়। এই ডোটাকে 30 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এখানে 250 গ্রাম মাংসের কিমা নিয়েছি। এখানে আমি 1 চামচ আদা, 1 চামচ রসুন, একটু লবণ দিয়ে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। আমি মাংসের কিমার সাথে সিদ্ধ করা আলু, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, লবণ এবং বেরেস্তা নিয়েছি। বেরেস্তাটা দিলে স্বাদ অনেক বাড়ে। আমি প্রথমে মাংসের কিমা নিচ্ছি। মাংসের কিমা যতটুকু হবে তার অর্ধেক নিব সিদ্ধ আলু। এবং সেই সাথে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে মাখিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে একটা ডোর মতো বানাবো। এখন আমি ডোটাকে বড় বড় কয়েকটা টুকরো করব। সাধারণত পরাটার জন্য যতটুকু দরকার তার থেকে একটু বড় বড় করে নিতে হবে। এখানে কিমাটা এই ডোটার ভিতরে ইউজ করা হবে, তাই আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি। এখন আমি ডোটাকে সামান্য একটু বেলে বড় করব যেন মাংসের কিমাটা এটার ভিতরে দেয়া যায়। তে চেপে চেপে আর একটু বড় করে এখানে আমি পুরটা দেব এবং পুরটাকে এমনভাবে দিতে হবে যেন পুরোটা ঢেকে যায়। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। তারপর রুটিটাকে আলতো করে বেলতে হবে যেন
জোরে চাপ না লাগে। জোরে চাপ লাগলে ভিতর থেকে বের হয়ে আসতে পারে। এই কারণে হালকা হালকা করে চেপে চেপে রুটিটাকে একটা বড় সাইজের রুটি বানাতে হবে। যেহেতু এখানে খামিরের পরিমাণটা বেশি তাই অনেক মোটা হবে। আমি এটাকে একটা বড় সাইজের পরোটা বানাচ্ছি। আমি একে একে সব পরোটাগুলো বেলে নিচ্ছি। প্রায় 9টার মতো আমার পরোটা হয়েছে। এখন আমি ভেজে দেখাবো কিভাবে কয়েকদিনের জন্য সংরক্ষণ করে রাখা যায়। তারপর কয়েকটা আমি নিজের জন্য এখন ভেজে দেখাবো। প্রথমে ফ্রাই প্যানটা গরম হলে আমি এখানে পরোটাটা দিয়ে দিচ্ছি মিডিয়াম আঁচে। হালকা একটু হয়ে গেলে আমি উল্টে দেব, জাস্ট হালকা। আপনি ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি করেছি। দুই সাইডটা হালকা হয়ে গেলে আমি এটা উঠিয়ে ফেলব। উঠানোর পর আমি এটাকে ঠান্ডা করতে দিব। প্রথমে গরম প্যানে পরোটাটা দিয়ে দিতে হবে এবং পরোটাটা এক সাইড হয়ে গেলে আমি উল্টে দেব এবং অল্প অল্প করে তেল দিয়ে চেপে চেপে পরোটাটাকে আমি ভাজব, যত কম তেল দেওয়া যায়। এভাবে চেপে চেপে দিলে পরোটাটা একটু ফুলে ফুলে উঠবে, নরম হবে, ভালো লাগবে। হালকা ভেজে নেওয়া পরোটাগুলোকে আমি ঠান্ডা হতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা এয়ারটাইট বক্সে করে ভালো করে ঢেকে আমি ফ্রিজে রেখে দিব এবং যখন ইচ্ছা ভেজে নেওয়া যেতে পারে। Thank you.
আমি এখন পরোটাগুলোকে কেটে দেখাচ্ছি। ভিতরের পুরটা অনেক ভালো, একটা ঘ্রাণ আসছে। এটা সকালে বা বিকেলে নাস্তা হিসাবে খাওয়া যায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন।